নির্বাচনকে সামনে রেখে তাকে বিদেশে যেতে দেওয়া হবে না, উনি বাইরে গেলে কি করেন, কি করবেন, কি বলবেন, যা হচ্ছে ঘটনা আমরা প্রতিবাদ দেখেছি এবং এবারও আবার তাই হবে, ওনার এটা এক্সটেন্ড করা হবে, অলরেডি আইনমন্ত্রী বলেছেন। বিদেশে যাওয়ার ব্যাপারেও একই কথা। প্রথম কথাটা হচ্ছে, সবসময় সরকার যেটা বলার চেষ্টা করে যে এক্সিকিউটিভ অর্ডারে যদ্দূর করা সম্ভব তদ্দূর করা হয়েছে, এই কথাটা ঠিক না। মানে এক্সিকিউটিভ অর্ডারে ওনাকে বিদেশে যেতে দেয়া যায়, এটা নিয়ে যথেষ্ট আইনি ব্যাখ্যা আমাদের চারপাশে হয়েছে। এখন এটা খুব ইম্পর্টেন্ট, এক্সিকিউটিভ অর্ডার হচ্ছে এক্সক্লুসিভলি সরকারের একটা ক্ষমতা। ধরুন আপনি যদি কোর্টে যান জামিনের জন্য, জামিনের জন্য কিন্তু আপনি আপনার ফাইট করতে পারেন, আপনি কোর্টের সামনে আপনার যুক্তি দেন, যুক্তি দিয়ে আপনি দাবি করেন যে আমি জামিন পাওয়ার যোগ্য। সো টু সাম এক্সটেন্ট আপনার জামিন যদি প্রাপ্য হয়, আপনার জামিন পাওয়া কিন্তু অধিকারের মতো ব্যাপার হয়, যদি এটা ফাইনালি কোর্টের ডিসক্রিশন, ওটা ওনাদের চিন্তার ব্যাপার। কিন্তু এক্সিকিউটিভ অর্ডারের ক্ষেত্রে আসলে কোনোরকম কোনো অধিকার বা ওই রকম কোনো শক্ত কোনো জায়গা আপনার নাই, এটা এক্সক্লুসিভলি একটা সরকারের ইচ্ছা, যে চাইলে দিতে পারেন, না চাইলে দিতে পারেন না, এটা এইরকমই ব্যাপার। সুতরাং মানে জোর করে যে সরকারের কাছে দাবি করবেন যে এটা আমার রাইট, আমি এত অসুস্থ আছি বিদেশে চিকিৎসা, ওই জায়গাটা এই এক্সিকিউটিভ অর্ডারের ক্ষেত্রে আসলে নেই। আপনি এখন যে কথাটা বললেন যে নির্বাচন সামনে আছে, এবং আমরা যদি রাজনীতি ন্যূনতম বুঝে থাকি, তাহলে এই নির্বাচনকে সামনে রেখে তাকে বিদেশে যেতে দেওয়া হবে না, উনি বাইরে গেলে কি করেন, কি করবেন, কি বলবেন। যেমন দেশে থাকাকালীন সময়ে ওনার রাজনীতির উপর এক ধরনের রেস্ট্রিকশন দেওয়ার চেষ্টা করা হয়েছে, ইটস টাফ, এখন চাইলেও করা যাবে, কিন্তু বাইরে গেলে এখন এই ইনফরমেশন টেকনোলজির যুগ, খুব সহজেই যে কেউ যে কোনোভাবে কানেক্টেড হতে পারে, কথা বলতে পারে। সুতরাং নির্বাচন সামনে রেখে এরকম একটা কিছু করবে না সরকার। আর দু নম্বর কথাটা হচ্ছে ওনার স্বাস্থ্যের যে অবস্থা, ইনফ্যাক্ট আমি নিজে ডাক্তার হিসেবে মানে ওনার হার্টের মানে লিভারের যে সমস্যাটা আছে, মূলত ওনার লিভার এক ধরনের সিরোটিক চেঞ্জ হয়েছে, লিভার সিরোসিস পুরনো হলেও চেঞ্জগুলো হওয়া শুরু করেছে, এটা শিওর যে ওটা বাইরে গেলে বেটার ট্রিটমেন্ট হওয়া সম্ভব। এবং ওনার যে মেডিকেল বোর্ড, ওনার ব্যক্তিগত যে ডক্টর এফ এম সিদ্দিকীর নেতৃত্বে, তারা না, ওনার যে এভারকেয়ার হসপিটালে আগেরবার উনি যখন রিলিজড হচ্ছেন, তখন পুরো মেডিকেল টিম যেখানে এভারকেয়ার হসপিটালের ডক্টররা ছিল, তারাও কিন্তু বলেছেন যে তাই এটা হলে তার জন্য ভালো হবে নি যে কোনো বিচারে। সো ওনার একটা বিদেশে ট্রিটমেন্ট হওয়া উচিতও আছে, কিন্তু আবারও বলছি এই সিদ্ধান্তটা আসলে শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত, এখানে ঠিক মেডিকেল কন্ডিশন বা এসব ব্যাপার বা ম্যাটার করে না। এই রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই আমি অনুমান করি ওনাকে বিদেশে যেতে দেওয়া হবে না, কিন্তু ওনার এটা এক্সটেন্ডেড হবে।